ওকে, সো এবার আমরা সেট মেথড নিয়ে কাজ করব। যেরকম ভাবে আমরা ম্যাপ ইউজ করেছিলাম সেভাবে আমরা সেটটা নিয়েও কাজ করতে পারি। সো নিউ ভ্যালু মনে করেন এখানে ম্যাপের জায়গায় এখন জাস্ট আমি বসিয়ে দেব সেট, ঠিক আছে সেট। সো এখন এই যে নিউ ভ্যালু, নিউ ভ্যালু এখান থেকে আমরা ডট অ্যাড এর মাধ্যমে এর ভিতর ডাটা অ্যাড করতে পারবো, সাপোজ এ, ঠিক আছে। সো এইভাবে আমরা এখানে সাপোজ করে দিলাম মনে করেন বি, এখানে করে দিলাম সি। এখন কনসোল ডট লগ যদি আমরা করি, কনসোল ডট লগ যে নিউ ভ্যালু ভ্যালু, সো এবার যদি আমরা টার্মিনালটা দেখতে যাই, টার্মিনাল যদি আমি ওপেন করি তাহলে নোড ইন্ডেক্স ডট জেস, সো আমাদের এখানে কি বলতেছে কনসোল ডট লগ এ প্রবলেম। ওকে এখানে আমাদের ডট হবে, সো দেখেন আমার কিন্তু সেটে এ বি সি সুন্দর মতো আউটপুট কিন্তু চলে আসছে, ঠিক আছে। আপনি যদি মনে করেন যে আমি আর একটা ডুপ্লিকেট কোন একটা ভ্যালু দিব সি, তাহলে এখানে যে বিষয়টা যে আমি যদি এবার রান করি দেখেন আমার কিন্তু তিনটাই আসছে। তো ডুপ্লিকেট গুলাকে সে ইগনোর করবে, যদি ডুপ্লিকেট কোনো কিছু পায় সেটাকে কিন্তু সে ইগনোর করবে। আবার যদি আমি রান করি দেখেন আমার তিনটাই ভ্যালু পাচ্ছি কিন্তু এখানে ডবল বি সি আছে। সো সেট এবং ম্যাপের মধ্যে এটাই কিন্তু পার্থক্য যে আমরা এখানে ডুপ্লিকেট ভ্যালু যেগুলো দিব সেটের মধ্যে সেগুলা কিন্তু সে ইগনোর করে চলে যাবে অথবা স্কিপ করে চলে যাবে, ঠিক আছে।